কি সুন্দর অ্যাপ গানের পাখি, কি সুন্দর গানের পাখি, প্রিয় দর্শক যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে স্বাগতম। আশা করি ভালো আছেন। এই গানটির জন্য এমডি রাসেল খান কমেন্ট করেছেন, তার কমেন্টে আজকের এই ভিডিওটি করা হচ্ছে। দর্শক আপনারা যারা কমেন্ট করেন তারা অবশ্যই আপনাদের নামগুলো লিখে কমেন্ট করবেন, তার কারণ বিভিন্ন নাম দিয়ে আপনারা জিমেল আইডি ক্রিয়েট করেছেন, তাদের নামগুলো আসলে সেভাবে বলতে পারি না, সেজন্য অনুরোধ থাকবে আপনাদের নামগুলো লিখে আপনারা কমেন্ট করবেন। তো চলুন আমি দেখিয়ে দিই স্লো করে কিভাবে বাজাবেন কি সুন্দর এক গানের পাখি। কি সুন্দর এক গানের পাখি এই লাইনটা বাজানোর জন্য আমরা যাব সি শার্প থেকে এফ শার্পে। আমি উপরে নোটগুলো দিয়েছি, দেখেন মন নিয়ে আসে খেলা করে। এটা আবার শুরু হবে এখানে এ থ্রি থেকে, দেখেন মন নিয়ে আসে খেলা করে। আবার পুরোটা দেখেন, শেখার পরে যখন বাজাবেন তখন এভাবে বাজাবেন। দেখেন এখানে 1 2 3, এটাকে একটু আমি ফাস্ট করে নিয়ে যাচ্ছি। এভাবে বাজাবেন। তো আমি সব প্রথম স্কেলটা একটু দেখিয়ে দিচ্ছি আপনারা যে এভাবে স্কেলটা ঠিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন এপাশে রাখবেন B2, এপাশে B2 এবং এপাশে শেষে E4, আর মাঝখানে দেখতে পাচ্ছেন 1 2 1 2 3, এপাশে দুটো কালো, এপাশে তিনটে কালো, এপাশে দুটো কালো। আপনি চাইলে এই গানটি পিয়ানোতেও ঠিক একই স্কেলে রাখলে এই গানটি বাজাতে পারবেন। দেখেন তো, দেখেন আমি হারমোনিয়ামে যেভাবে সেট করেছিলাম সেখানে ছিল B2, আর এখানে দেখতে পাচ্ছেন B3, আর এপাশে দেখতে পাচ্ছেন E5, ঠিক একই স্কেল। আপনি যদি দেখতে পাচ্ছেন এখানে দুটো কালো, মাঝখানে তিনটে কালো, এপাশে দুটো কালো, এভাবে রাখেন তাহলে আশা করি এই গানটি সেম প্রসেসে পিয়ানোতেও বাজবে। দেখেন আপনি এখান থেকে, আপনি এখান থেকে চাইলে প্লাগিনস আপনার ইচ্ছে মতো বাজাতে পারেন যেটাতে আপনার ভালো লাগবে। তো পরের যে লাইনটা সেটা বাজাবো, দেখতে ভালো গায়েসে ভালো। এটা শুরু হবে C#4 থেকে। আরো ভালো লুকায়িত তার অন্তরে, আবার আপনাদের যাদের ফোনে এই হারমোনিয়াম অ্যাপটি নেই ডিসক্রিপশন বক্স থেকে এর লিঙ্ক পাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমরা এখন যাবো পরের অন্তরে। দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে, এবং যারা করেছেন তাদের প্রতি রইল কৃত্রিম ভালোবাসা। আরেকটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। আপনি যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ এক্ষুনি একটি লাইক দিবেন। লাইকটা দিয়েছেন অবশ্যই, আশা করি লাইকটা দিয়েছেন। তো দেখেন আমি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, একটা লাইক কিন্তু আমি পেতেই পারি। তারপরে দেখেন পাখিটার চোখে আছে জাদু, এটা আমরা যাব G# থেকে উপরের C# যাব। দেখেন G# থেকে উপরের C#4-এ পাখিটার চোখে আছে জাদু। আবার দেখেন পাখিটার মুখে আছে মধু। আবার এটা দেখাই, পাখিটার চোখে আছে জাদু। পাখিটার মুখে আছে মধু। যখন তখন যারে পুইরা মারে। দুইবার হবে এটা। আবার যাবো কি সুন্দর এক গানের পাখি।
আমি শুরু থেকে এ পর্যন্ত যেটুকু বাজালাম সম্পূর্ণটা একবারে বাজিয়ে দেখাচ্ছি, দেখেন স্লো করে দেখাচ্ছি। কি সুন্দর এক গানের পাখি। মন নিয়ে আসে খেলা করে। স্কেল ঠিক করবেন এভাবে। ও হ্যাঁ, এতক্ষণ আমি যেটুকু বাজালাম সেটুকু শুরু থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি, দেখেন কি সুন্দর এক গানের পাখি। মন নিয়ে আসে খেলা করে। তারপরে দেখতে ভালো, গায়েছে ভালো, আরো ভালো লুকায়িত তার অন্তরে। কি সুন্দর অন্তরাটি, পাখিটার চোখে আছে জাদু। পাখিটার মুখে আছে মধু। যখন তখন যারে পুইরা মারে। আবার কি সুন্দর গানের পাখি।